ভোট পরবর্তী হিংসার অভিযোগে গ্রেফতার হওয়া নদিয়া চার বাসিন্দাকে জামিন দিল সুপ্রিম কোর্ট। 2021 সালে এই চারজনকে গ্রেফতার করেছিল সিবিআই। সুপ্রিম কোর্টে পর্যবেক্ষণ, তিন বছর হয়ে গেছে তারা জেলে রয়েছেন। আর কি বলল শীর্ষ আদালত? আমাদের প্রতিনিধি বিজেন্দ্র সিংহ এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। বিজেন্দ্র, জামিন মঞ্জুর করে কি পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টে? দেখুন, সব থেকে বড় পর্যবেক্ষণ এটাই ছিল কি 2021 সালে বিভিন্ন ডেটে তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে এবং তিন বছর থেকে বেশি হয়ে গেল, এখনো ট্রায়াল কখন কমপ্লিট হবে তার কোনো ইন্ডিকেশন তারা পাচ্ছেন না। 73 জন উইটনেস রয়েছেন, যার মধ্যে এখন অবধি মাত্র 6 জন উইটনেসকে এক্সামিন করা হয়েছে। সেক্ষেত্রে ট্রায়াল কবে কমপ্লিট হবে এটাও আর কি জাস্টিস ওকা এবং জাস্টিস নাসির বেঞ্চ অবজার্ভ করে। এবং এই চারজনকেই 2021 সালে অ্যারেস্ট করা হয়েছিল। আমাদের মনে রাখতে হবে অনুসূয়া, 2021 বিধানসভা ইলেকশন চলাকালীন এবং ইলেকশনের পর ভোট পরবর্তী হিংসা হয়েছিল, তারপর কলকাতা হাইকোর্ট সিবিআই তদন্ত নির্দেশ দিয়েছিল, পশ্চিমবঙ্গে সব ভোট পরবর্তী হিংসা তদন্ত সিবিআই করছে এবং এই তদন্ত করতে গিয়েই এই চারজনকে অ্যারেস্ট করেছিল সিবিআই, যার মধ্যে যাদের নাম হলো অপু মুখার্জি, আজাদ শেখ, রাজেন্দর শর্মা এবং সুরেশ লালা। নদিয়ার বাসিন্দা চারজনই এই মধ্যে অ্যারেস্ট করেছিল 2021 সালে। যেহেতু এখনো ট্রায়াল কবে কমপ্লিট হবে সেটা নিয়ে প্রশ্ন ছিল, তাই আজকে সেটাকেই বিশেষ করে সুপ্রিম কোর্ট এই চারজনকে বেল দিয়েছে। তবে সে শর্তগুলো কি হবে সেটা নিম্ন আদালত ধার্য করবে, সেটা সুপ্রিম কোর্ট আজকে বলেছে। এক সপ্তাহের মধ্যে লোয়ার কোর্ট তাদেরকে বেল রিলিজ করে দেবে এবং টার্মস এন্ড কন্ডিশন গুলো লোয়ার কোর্ট থেকে ঠিক করা হবে, এটাও সুপ্রিম কোর্ট আজকে বলেছে। ধন্যবাদ। নন্দীগ্রাম দিবস উপলক্ষে গোকুলনগরে করপল্লীতে শ্রদ্ধা জ্ঞাপন কর্মসূচি পালন করল বিজেপি এবং তৃণমূল। মঞ্চ থেকে আবার একে অপরকে আক্রমণ করল দুই দল, আর এই শহীদ স্মরণকে কেন্দ্র করেই বিজেপির কোন্দল প্রকাশ্যে চলে এলো। গতবারে ভোট ছিল লোকসভার ভোট, আমরা তো ভোট দেখে আসি না, আমার সম্পর্ক মানুষের সঙ্গে, ওরা ভোটের সময় আছে, আবার পরের বছর আসবে 26 ভোটে, কোনো দরকার নেই। আমরা নন্দীগ্রামে যথেষ্ট শ্রদ্ধাশীল, আমরা যাব, আমাদের যেহেতু বাই ইলেকশন আমরা ব্যস্ত তাই এখানে আছি। 2007 14 মার্চ পুলিশের গুলি চালানো, ওই বছরই 10 নভেম্বর অপারেশন সূর্যোদয়ের দিন ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটির সঙ্গে সিপিএম এর সংঘর্ষে ফের অগ্নিগর্ভ হয়ে ওঠে পূর্ব মেদিনীপুরের এই জনপদ। গুলি চালানোর ঘটনায় মৃত্যু হয় একাধিক জনের। সেই ঘটনার স্মরণে প্রতি বছর 14 মার্চ এবং 10 নভেম্বর দুদিন আলাদা করে নন্দীগ্রামে শহীদ দিবস পালন করে তৃণমূল ও বিজেপি। এবারও যার ব্যতিক্রম হয়নি, রবিবারও পাশাপাশি মঞ্চে আলাদা আলাদা সময়ে সভা করে তৃণমূল এবং বিজেপি। নন্দীগ্রামের শহীদ স্মরণ সমাবেশ অনুষ্ঠান আর তাকে কেন্দ্র করে দুই রাজনৈতিক দলের তৎপরতা, এবং এই যে একটি মঞ্চ যেটা শহীদ বেদির পাশে সেটা কার্যত ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটির ব্যানারে হলো তৃণমূল কংগ্রেসের তরফে এখানে শহীদ সমাবেশ করা হয়, এবং পাশাপাশি পাশের যে শহীদ সমাবেশ যে মঞ্চ রয়েছে সেখানে কিন্তু বিজেপির তরফ থেকে কিন্তু শহীদ স্মরণ সমাবেশ করা হয়। আপনারা মমতা ব্যানার্জিকে প্রাক্তন করেছেন, আর আমার দায়িত্ব 26 ওনাকে প্রাক্তন মুখ্যমন্ত্রী করা। সেদিন আন্দোলনে যারা ছিল না তারা রাজ্যের আজকের শাসক পুলিশ মহোদয়রা বলেছেন যে আপনারা আগে করে নেবেন, তারপরে বাবুরা আসবেন, দেরিতে ঘুমটুম ভাঙে ওদের। শুধু গোকুলনগর নয়, সারা বাংলায় যেখানে সেখানে ভারতীয় জনতা পার্টি একটু আধটু ক্ষমতা এসেছে সেখানে এই ধরনের দুর্নীতি করে পশ্চিম বাংলায় ভারতীয় জনতা পার্টি বসেছে, এর প্রতিদান আপনাদের দিতে হবে, 2026 সালের জন্য শপথ নিতে হবে। এদিকে নন্দীগ্রাম দিবসে শহীদ বেদিতে শ্রদ্ধা জানানোকে কেন্দ্র করে প্রকাশ্যে এলো বিজেপির কোন্দল। শুভেন্দু অধিকারী শহীদ বেদিতে সম্মান জানিয়ে চলে যাওয়ার পর ফের সেখানে নন্দীগ্রাম এক নম্বর পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ এবং বিজেপি নেতাকর্মীরা আসেন। বিবেকের তাড়নায় ছুটে বেড়াচ্ছি, 2020 সালে শুভেন্দুর হাত ধরে বিজেপিতে আসার পর থেকে শেষ সভা হয়েছিল লোকসভা নির্বাচন সম্মানীয় অভিজিৎ গাঙ্গুলির সমর্থনে নন্দীগ্রাম কলেজ মাঠে। সেখানেও বলেছিল চোর মুক্ত বাংলা হবে, কিন্তু দুর্ভাগ্য আমাদের সব জায়গায় বোধ হয় ঠিকঠাক চলছে। গোকুলনগর গ্রাম পঞ্চায়েতে কি হচ্ছে না হচ্ছে আপনারা সবাই জানেন, অবগত আছেন, তা নিয়ে তো আমাদের একটা ক্ষোভ আছে বিবেকের তাড়না। ওরা ওরা বিজেপির শুভেন্দু অধিকারী যেসব লোককে নিয়ে আজকে শহীদ বেদিতে মালা দিতে এসছে, তারা নন্দীগ্রামে 2007 সালে খুনি, তারা ধর্ষণকারী, আর সেই খুনি ধর্ষণকারীদের সঙ্গে অশোক করণ এবং দেবাশিসরা আসেনি, তাই ওরা আলাদাভাবে এসে দিয়ে যাবে। তারা তৃণমূলের লোক না, তারা বিজেপির লোক, অতএব তারা ওইসব লোকের সঙ্গে আসতে চায়নি। সম্মিলিত নন্দীগ্রাম দিবসকে কেন্দ্র করে এদিনও দেখা গেল শাসক বিরোধী তরজা। বিটন চক্রবর্তী, পূর্ণেন্দু সিংহের রিপোর্ট, এবিপি আনন্দ, পূর্ব মেদিনীপুর।